হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম, এখন বাজে সকাল 10টার মতো। এই যে নাস্তা করাচ্ছি আরুষাকে। এই যে দুই বোন রেডি রেডি হয়েছে, আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আচ্ছা কোথায় যাচ্ছি সেটা আপনারা গেলেই দেখবেন। আর এই যে দুই বোনকে রেডি করে দিয়েছি, আয়নাকে দেখুন, মানে আরুষার সাথে শুধু মানে লেগে যায়। এখন ও লিপস্টিক দিবে বলেছি, দিয়ে দিব, সেটা আর সহ্য হচ্ছে না, মানে কখন দিব অস্থির হয়ে আছে। লিপস্টিক দিতে দেরি হচ্ছে বিধায় দেখুন এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। উঠো বাবা উঠো, এখনই দিয়ে দিচ্ছি, শুধু লিপস্টিক দেওয়ার শখ ওর। এই যে এখন লিপস্টিক পরিয়ে দিব। আমরা বের হয়ে গিয়েছি, এই যে অনেকটাই লেট হয়ে গিয়েছে। ভেবেছিলাম আরও একটু আর্লি বের হব, কিন্তু ওই যে আরুষা আয়না ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছে, আর ওদেরকে আরুষাকে একটু খাওয়ানো হয়েছে, কিন্তু আয়না তো একদমই কোনো কিছুই মুখে দেয়নি। ও ঘুম থেকে উঠে সাথে সাথে কোনো জিনিস খেতে চায় না, অনেকটা পর, এক ঘন্টা আধা ঘন্টা পর তারপরে খায়। তো আমরা এখন একটু পরেই গাড়িতে উঠবো, চলে যাচ্ছি। এই যে গাড়িতে দেখুন, তো আরুষার কাছে আয়না, মানে আমার কোলে ও বসবেই না, আমি এত চাচ্ছি যে আমার সাইডে এসে বসুক না। দুই সিটে দুইজন, দুই সিটে দুইজন বলতে যে দুই সিটে এক সিটে আমি আরুষা, মাঝখানে হচ্ছে আয়না, আর ও বোনের কোলেই বসবে। এই যে বোনের সাথেই আছে, আর পাশে হচ্ছে গিয়ে আম্মু, আমি আরুষা আয়না আর আম্মু যাচ্ছি, যাদের বাড়িতে যাচ্ছি। এই যে আমরা গাড়ি থেকে নেমে এরপর হচ্ছে গিয়ে অটো করে ওদের বাড়িতে যেতে হয়। আর দুই সাইডের মানে পরিবেশটা এত সুন্দর, এখন বাজে 12:30টার মতো বেজে গিয়েছে। এই যে দেখুন, আর আকাশটা এত সুন্দর, একদম নীল, আর হচ্ছে দুই পাশে হচ্ছে গিয়ে গাছ সবুজ, মানে এটা দেখতেই অনেক ভালো লাগছে। গ্রাম, একদম গ্রামের মধ্যেই লাগছে আর কি। এই যে দেখুন কী সুন্দর। আর আমার নানু বাড়ি দাদু বাড়ি এলাকার দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, ওইগুলি যে গ্রাম মানে বোঝাই যায় না। এই সাইডেও এখন অনেক উন্নত হয়ে গিয়েছে, তারপরেও এই যে দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। একদম পুরো যত জোর চোখ যাচ্ছে শুধু সবুজ, আর হচ্ছে আকাশটা হচ্ছে একদম নীল। এই সাইডে অনেক বছর পর এসেছি, আর যখন এসেছিলাম তখন রাস্তাগুলি কাঁচা ছিল, কাঁচা বলতে মাটির ছিল। আর এখন দেখি যে একদম আন্টিদের, মানে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আন্টিদের বাড়িতে, প্রায় চলেই এসেছি ওদের বাড়ির কাছে। এই যে আমি মানে আমরা আন্টিদের এখানে চলে এসেছি বাড়িতে। তো একটু পর আবার ক্যামেরাটা অন করছি, এখনকার মতো অফ করলাম। এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আন্টি এখানে লেবু শরবত, বিস্কিট, চানাচুর, তারপর আবার অনেক কিছু দিয়েছিল, ওখানে কোনো কিছুই খাওয়া হয়নি। এই যে খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার সময় ভিডিও করতে মনে নেই, এরপরই করছি। যা শুধু শরবতটা খেয়ে আরুষাকে আয়নাকে এই যে ওদেরকে আগে গোসল করিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, আমি এখনও গোসল করিনি, করব একটু পরে। আর আমরা এসেছি হচ্ছে গিয়ে আমার আম্মুর ফুপাতো বোন, হ্যাঁ, ও আন্টির বাসায়, ওই আন্টির বাসায় বাড়িতেই এসেছি, অনেক বছর পর এসেছি। আর আরুষা আয়না এই প্রথম এসেছে আর কি এখানে, আমি বিয়ের পরে একবার এসেছিলাম, তো এরপর আর আসা হয়নি, এত বছর পর আবার আসা হলো। এই যে ছাগল দেখে দুই বোন খুব অস্থির, বললাম যে গোসল করিয়ে দিয়েছি, এখন না পরে, কালকে সেটা ধরো কে কার কথা শোনে। এখন এই যে আমিও গোসল করে এসেছি, আম্মু গোসল করে ফেলেছে, এখন খাবার খাবো। এই যে দুপুরবেলা খাবার রেডি, এখন সবাই মিলে একসাথে খাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আরুষা আয়না চেয়ারে বসেছে। আরুষা এই যে বলছে ও নাকি নিজের হাতে খাবে, আয়নাও বলছে নিজের হাতে খাবে, তো আম্মু বলেছে ঠিক আছে ওদেরকে প্লেটে দাও যতটুকু খায়, এরপর আরুষাকে আম্মু খাইয়ে দিবে, আর আয়না খেলে তো ভালো কথা, না খেলে ওকে মানে খাওয়ার জন্য কোনো প্রেশার দেওয়া যায় না, ওর ইচ্ছে মতো। তো ঠিক আছে,
এটা হচ্ছে বিকেল বেলা, এই যে বিকেল বলতে এখন বাজে মানে আসর নামাজের পর, আরুষা বলছে ও মাটি দিয়ে খেলবে, তো বললাম ঠিক আছে খেলুক। আর আয়ানা তো আরও বেশি খুশি, ও মাটিতে একদম বসে ইচ্ছে মতো খেলছে। এই যে দেখুন কী কী বলছে, আবার ওর মন মতো ও খেলছে, এই যে খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো বললাম ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত খেলুক, এরপর আবার হয়তো গরম পানি দিয়ে মানে গলা পর্যন্ত ধুয়ে দিব, যেহেতু এই যে মাটিতে ওদের খেলাই হয় না। তো এই যে এটা হচ্ছে যে যাকে আরেকজন দেখছেন, এটা হচ্ছে আমুর মানে ফুফাতো ভাইয়ের মেয়ে, মানে আমরা যাকে রাশেদ ভাই বলি। এর আগেও ব্লকে আপনারা ওনাকে দেখেছেন, ওনার এটা হচ্ছে ছোট মেয়ে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নদী। এই যে নদীর সাথেই খেলা নিয়ে মহাব্যস্ত, বালি দিয়ে ইচ্ছে মতো খেলছে। আমি বললাম ঠিক আছে খেলুক, এরপর গোসল করি, গোসল বলতে গরম পানি দিয়ে জাস্ট গা মুছে দিব অথবা গলা পর্যন্ত ধুয়ে দিব। আসছে যখন একটু ভালি ছালি দিয়ে খেলুক, গ্রামে তো আসাও হয় না খুব বেশি। আরেকজনকে দেখুন, এই যে পেয়ারা গাছে পেয়ারা দেখছে আন্টির এখানে, মানে ঘরের সামনে অনেক বড় একটা পেয়ারা গাছ। এখান থেকে আমরা মানে আমাদের বাসায়ও কিছুদিন আগে আন্টি পেয়ারা পাঠিয়েছিল, তো গাছের পেয়ারা প্রায় শেষ, আর মনে হয় অল্প কয়েকটা আছে। অল্প কয়েকটা বলতে নেই, আমি আবার সামনে এখানে দেখলাম, আন্টির ওইটা খেয়ালও করেনি যে গাছের নিচে মানে এই যে এই তিনটা চারটা পেয়ারা আছে, এগুলি খেয়াল করেনি, পাতার নিচে ছিল। তো ভাবলাম এগুলো এখন পেরে খাওয়া যাবে, মানে গাছ থেকে পেয়ারা পেরে খেতে ওটা মজাই আলাদা। এই যে ভাইয়ার বউ মানে ভাবি পেরে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি মানে একদম ফ্রেশ এটা পেয়ারাটা। আমার সবসময় কচকচে পেয়ারাই বেশি পছন্দ, মানে কাঁচা পেয়ারাটা, নরম পেয়ারা খেতে পারি না। আর এই পেয়ারাগুলি খেতে অনেক ভালো, একটু মিষ্টি মিষ্টি আর শক্ত টাইপের, তো খেতে ভালোই লাগে। আরুষা বলছে মা আমাকে দাও, আমি পেয়ারাটা নিয়ে একটি ছবি উঠাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও। এই যে পেয়ারাটা একদম ঢাল সহই পেরেছে। এই গাছের পেয়ারা কত খেয়েছি আন্টি বললাম না, কিছুদিন আগেও পাঠিয়েছে। এই যে এখন লবণ মরিচ দিয়ে পেয়ারাটা খাবো। এই যে দেখুন ছাগল নিয়ে এখন দুই বোন মহাব্যস্ত। এই যে আয়ানা ছাগল কোলে নিবে, আরুষাও কোলে নিবে। এই যে এটা হচ্ছে আন্টিদের মানে বাড়িতে ঢোকার রাস্তাটা, আর এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে খুব বেশি অটো সিএনজি এগুলি অনেক বেশি চলে। তো এইদিকে আবার আরুষা আয়না চলে যাবে, আন্টি বারবার ডেকে নিষেধ করছে ওইদিকে যেন না যায়, কারণ এই রাস্তাটার মধ্যে বললামই তো অটো সিএনজি মোটর সাইকেল এগুলি খুব বেশি চালা হয়। তো আমি দাঁড়িয়ে আছি, নোহা আছে, তারপর নোমান আছে। নোমান নোহা ওদেরকে ইনশাল্লাহ কালকের ব্লগে আপনাদের কে দেখাবো। ওরা হচ্ছে মানে ওই যে আমার ফুফাতো ভাইয়ের ছেলে মেয়ে, ওনার দুই মেয়ে এক ছেলে, আর হচ্ছে আন্টি ভাবি ওদের এই ফ্যামিলি মেম্বার। এই যে দুই বোনকে এখন এখানে নিয়েই আসা যাচ্ছে না, শুধু খেলবে ছাগল দিয়ে। আয় নাকি পারে নাকি ওই যে আরুষা একটা ছোট আছে এটাকে নিয়ে, ও নাকি এটাকে কোলে নিবে আর ধরতে গেলে সরে যায়। এই যে দেখুন ও খুব মজা পাচ্ছে এখানে এসে, ওরা খুব মানে মহা খুশি, কারণ এই যে একদম খোলামেলা, তো আর খোলামেলাতে গেলে বাচ্চারা এমনি তো ওদের অনেক ভালো লাগে। আর দুইজন এখানে ওই সাইডে আবার গরু আছে, গরুর সামনে বেশি যায় না, এই যে ছাগল নিয়েই একদম ব্যস্ত। আয়নাকে দেখুন ও একদম মানে জমি সাইডেই চলে যাচ্ছে। এই যে নদী আবার এদিকে নিয়ে আসছে, বলছো ওইদিকে পড়ে গেলে এদিকে জমি আবার রাস্তার সাইডে, ওইটাকে নাকি কোলে নিবে, কোলে নিতে পাচ্ছিই না। গ্রামে আসলে আসলে বাচ্চাদেরও ভালো লাগে যে খোলামেলা পরিবেশ, তো ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। আর শহরে তো বাসা বলতে বাসাই। এই যে খুব খুশি, আর বাচ্চাদের এরকম খুশি দেখলে আসলে নিজেদের কাছেও ভালো লাগে। আমরা আজকে এসেছি, আজকে থাকবো, আজকে থেকে কালকে হয়তো ইনশাল্লাহ কালকে বিকেলেই আমরা চলে যাব। আজকে এই তো আস্তে আস্তেই দুপুর হয়ে গেল, 12:30 মতো বেজে গিয়েছে, আর কালকে বিকেলে ইনশাল্লাহ আবার বাসায় চলে যাব। তো আপনারা ওদের এই যে এই ছাগল নিয়ে খেলাটা এনজয় করুন, আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে ইনশাল্লাহ আবার একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন।
আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।